নমস্কার, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করবার জন্য যে 1,20,000 টাকা দেওয়া হয়ে থাকে 3 কিস্তির মাধ্যমে, তো সেই টাকাটি আপনারা কিভাবে পাবেন এবং সেই টাকাটি পাওয়ার জন্য কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তো সম্পূর্ণ প্রসেস A to Z আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা যদি সাকসেসফুলভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে একটি সার্ভে আসবে এবং সেই সার্ভেতে আপনার সার্ভের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের লিস্টে নাম আসবে। তো লিস্টে যদি নাম চলে আসে, সার্ভে যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করবার আগে যেই কাজটি আপনাদেরকে করতে হবে, ভিডিওর লাইক বাটনটিতে একটি লাইক দিন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পেতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করবার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে যদি করেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে আপনারা গুগলে সার্চ করবেন PMAYMIS.gov.in, এই ওয়েবসাইটটি সার্চ করবেন। তাছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটের ভিতরে আসার পর ইন্টারফেস ঠিক এরকমের শো করবে। তো এখানে আসার পর এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিটিজেন অ্যাসাইনমেন্ট, এই সিটিজেন অ্যাসাইনমেন্ট অপশনটাই ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাচ্ছেন, তো এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাই ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি নাম্বার দিতে হবে এবং আপনার নামটা এখানে দিতে হবে আধার কার্ডে যেই নামটি রয়েছে। তো আপনি যদি আধার কার্ডের নাম্বারটি দিতে চান তো আধার কার্ডের অপশনটাই ঠিক চিহ্ন দিবেন। এবার এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন এবং আধার কার্ডে কী নাম রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছে, আপনারা একটু এই অপশনগুলো একটু পড়ে নেবেন। তারপর এই চেকবক্সটি রয়েছে, চেকবক্সে ঠিক চিহ্ন বসাবেন। তারপর এই চেক বটামে ক্লিক করবেন। তারপর ঠিক এইরকম আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে হচ্ছে ফরম্যাট এ, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে অনলাইনে। তো প্রথমে স্টেট নেম এখানে ক্লিক করে আপনার রাজ্যের নামটি আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম, তো এখানে ক্লিক করে আপনার ওই রাজ্যের মধ্যে কোন জেলায় আপনার বাড়ি রয়েছে বা কোন জেলার আপনি বাসিন্দা সেই জেলার নামটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো যেগুলি এখানে লাল রঙের স্থাচিহ্ন দেওয়া রয়েছে সেগুলি আপনারা পূরণ করবেন, বাকিগুলি আপনাদেরকে না পূরণ করলেও কোনো অসুবিধা হবে না। তারপর এখানে সিটি নেম, এখান থেকে আপনার সিটি অর্থাৎ শহরের নামটা আপনি চয়েস করে নেবেন। সমস্ত কিন্তু এই লিস্টেই চলে আসবে, এখানে ক্লিক করে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তারপর এখানে যেটা বলেছে এখানে লাল রঙের স্থাচিহ্ন দেওয়া নেই, আপনারা এই অংশটা অ্যাভয়েড করে যাবেন। আর যদি আপনারা পূরণ করতে চান তো করতে পারেন। তো যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু এখানে আপনার চলে আসবে আরও অপশানগুলো, আর যদি আপনারা এখানে নো করেন তাহলে এই যে এই অপশানটা আর খুলবে না। তো আমি এখানে নই রেখে দিচ্ছি, যেহেতু লাল রঙের স্থাচিহ্ন দেওয়া নেই তাই আমি ওই অংশটা পূরণ করলাম না। আরেকটা এখানে রয়েছে, এই অংশটাও আমি এখানে ছেড়ে দিলাম। তারপর এখানে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, তো পরিবারের প্রধান যিনি তার নামটা এখানে লিখতে হবে। তো আপনি আপনার বাড়ির মহিলার নামেও আবেদন করতে পারেন বা বাড়ির প্রধান পুরুষের নামেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এইখানে কিন্তু সেই নামটা চলে আসবে, আপনারা প্রথমে যখন আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করেছিলেন যেই নামটি দিবেন সেই নামটা কিন্তু এখানে চলে আসবে। তো এই নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই যার নামে আপনি আবেদন করবেন প্রথমে তার নাম এবং তার আধার কার্ড নাম্বার দিয়েই কিন্তু আপনারা ফর্মটার ভিতরে প্রবেশ করবেন। তারপর এখানে জেন্ডারে ক্লিক করলে আপনি পুরুষ মহিলা না ট্রান্সজেন্ডার আদার্স, তো এখান থেকে আপনি আপনার জেন্ডারটি চয়েস করে নেবেন। তারপর ফাদার্স নেম, তো এখানে যিনি আবেদন করছেন তার বাবার নামটা দিয়ে দিতে হবে। আর এখানে এজ অফ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান যিনি তার বয়স কত সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে কারেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, তো বর্তমানে আপনার ঠিকানা এবং বর্তমানে আপনার যোগাযোগের তথ্য যেগুলি সেগুলো এখানে দিতে হবে। তো প্রথমে এখানে হাউস অথবা ফ্ল্যাট অথবা ডোর নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর নেম অফ দ্য স্ট্রিটের নাম এখানে দিয়ে দিবেন, সিটি নেম দিয়ে দিবেন, স্টেট নেম দিয়ে দিবেন, তারপর ডিস্ট্রিক্ট নেম এখানে দিয়ে দিবেন, পিনকোড এখানে দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে আলাদাভাবে আর পূরণ করতে হবে না। তো এখানে যেগুলি আপনি পূরণ করবেন অটোমেটিক এইখানেও কিন্তু সেই অংশগুলো পূরণ হয়ে যাবে। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি ম্যারিড না আনম্যারিড না সিঙ্গেল ওমেন না উইডো না উইডোয়ার, তো এখান থেকে আপনার যেটি হবে সেটি আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, তো এখানে নামটা অটোমেটিক চলে আসবে যার নামে আপনি এন্ট্রি করবেন প্রথমেই তার নামটা এখানে চলে আসবে। তারপর আদার্স আইডি টাইপ এনি আদার ইউনিক আইডি, তো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি একটা যে কোনো আইডি
চয়েস করে নেবেন আপনি কোন আইডিটা এখানে দিতে চাইছেন। তো আমি যদি ভোটার কার্ড দিতে চাই তো ভোটার আইডি কার্ড এটা রয়েছে, এটাই আমি ঠিক চিহ্ন দিয়ে দেবো। এবং যে আইডিতে আপনি ঠিক চিহ্ন দেবেন সেই আইডির নাম্বারটা এখানে বসাতে হবে। তবে আপনি চাইলে কিন্তু এটি নাও পূরণ করতে পারেন, যেহেতু এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই। তারপর আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে, সিরিয়াল নাম্বার 1, তো নেম এখানে নাম দিয়ে দিতে হবে। তারপর রিলেশন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সঙ্গে পরিবারের ওই সদস্যটির কী সম্পর্ক সেটি এখানে চয়েস করতে হবে। তারপর এখানে জেন্ডার, তো এখানে ক্লিক করে মেল না ফিমেল না আদার্স সেই জেন্ডারটি আপনি এখানে চয়েস করবেন। তার বয়সটা এখানে লিখে দিবেন, তার আধার অথবা ভিআইডি নাম্বার এখানে নাম্বারটি বসিয়ে দিবেন, এবং আদার্স যদি কোনো আইডি প্রুফ আপনি দিতে চান, তার যদি আধার কার্ড না থেকে থাকে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি আদার্স যে কোনো একটা আইডি প্রুফ চয়েস করে নেবেন। তো এখানে হাত দিলেই সমস্ত আইডি প্রুফগুলো চলে আসবে। তারপর এখানে সেই আদার্স আইডি প্রুফের নাম্বারটি এই ঘরে বসাতে হবে। তারপর জয়েন্ট হোল্ডার কিনা, তো জয়েন্ট হোল্ডার হলে এখানে জয়েন্ট হোল্ডারের ঘরে লিখে দিবেন, অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন, তাহলে এই ফ্যামিলিটি অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার পরিবারে যতগুলি সদস্য থাকবে তাদের ডিটেলসগুলি পরপর নিচে নিচে এইভাবে যোগ করবেন এবং অ্যাড বোটামে ক্লিক করবেন, তাহলে সমস্ত সদস্যদের নামগুলি আপনি এখানে যোগ করে নিতে পারবেন। তারপর রিলিজিয়ন, এখান থেকে আপনার ধর্মটা আপনি চয়েস করবেন, তো এখানে ক্লিক করলেই সমস্ত ধর্মের মানুষের লিস্ট এখানে চলে আসবে, সমস্ত ধর্মের মানুষই আবেদন করতে পারবে। তারপর কাস্ট, এখানে ক্লিক করলে সমস্ত কাস্টে এখানে চলে আসবে, আপনি যেই কাস্টের হবেন সেই কাস্টটি এখান থেকে আপনি চয়েস করে নেবেন। তারপর হোয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, তো আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নচেত এখানে নো করে রেখে দিবেন। তারপর এই পয়েন্টটা বলেছে যে আপনার ভারতবর্ষের অন্য কোথাও বাড়ি রয়েছে কিনা, যদি বাড়ি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর নচেত এখানে নো করে দিবেন। তারপর এখানে বলেছে আপনার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কী রকম, না নিজস্ব হলে ওন, আর ভাড়া বাড়ি হলে রেন্ট, আর আদারওয়াইজ অন্যান্য যদি হয়ে থাকে তাহলে আদারওয়াইজ। তারপর অকুপেশন, তো আপনার অকুপেশন কী, অর্থাৎ আপনি কী জীবিকার অন্তর্গত, তো এখান থেকে অনেকগুলি জীবিকার নাম রয়েছে, আপনার ক্ষেত্রে যেটি হবে সেই জীবিকাটি আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর আপনার অ্যাভারেজ মান্থলি ইনকাম আপনার পরিবারের কত সেটা এখানে আপনারা লিখে দিবেন, আর যদি আপনারা না চান নাও লিখতে পারেন এখানে। তারপর ডিসক্লেমার রয়েছে, একটু ভালোভাবে পড়ে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি। তারপর এখানে এই চেকবক্সটি রয়েছে, চেকবক্সে ঠিক চিহ্ন দিবেন। ঠিক চিহ্ন দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখানে এই সেভ বোটামে ক্লিক করে দিবেন। তো সেভ বোটামে ক্লিক করে দিলেই এইরকম আপনাকে একটি ইনফরমেশান দেখিয়ে দিবে আপনার স্ক্রিনে, যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইয়োর অ্যাসেসমেন্ট আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা। তারপর এখানে ইয়োর অ্যাসেসমেন্ট আইডি ইস, একটি আইডি নাম্বার আপনাকে দিয়ে দিবে। তো এই আইডি নাম্বারটি আপনারা একটু রেখে দিবেন, এই আইডি নাম্বারটি কিন্তু পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে। তো আপনার পরবর্তী সময়ে আবেদনটি কী পর্যায়ে রয়েছে, অ্যাপ্রুভ হলো কি না, সেই সকল চেক করার জন্য আবার আপনার হোম স্ক্রিনে আসবেন এবং থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন অ্যাসেসমেন্ট, এই অপশানটায় ক্লিক করবেন, এবং এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইয়োর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস, এই অপশানটায় ক্লিক করে দেবেন। তখনই আপনি ট্র্যাক ইয়োর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বারের সাহায্যেও সার্চ করতে পারবেন, তাছাড়াও অ্যাসেসমেন্ট আইডি, যে আইডি নাম্বারটা আপনাকে দেখালাম সেই আইডি নাম্বারের সাহায্যেও চেক করতে পারবেন। তো নামের সাহায্যে চেক করবার জন্য এই অপশানটায় ক্লিক করবেন, অর্থাৎ প্রথমের অংশটাই। তারপর এখানে আপনার স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, সিটি নাম, বাবার নাম, মোবাইল নম্বর দিয়ে এখানে সাবমিট করলে আপনারা কিন্তু ডিটেলস দেখে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনার যদি অ্যাসেসমেন্ট আইডি নাম্বারটি আপনি হারিয়ে ফেলেন বা যদি না মনে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে সার্চ করে নিতে পারবেন। আর অ্যাসেসমেন্ট আইডি যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট আপনারা অ্যাসেসমেন্ট আইডিটাই ক্লিক করবেন। তো আপনারা এখানে অ্যাসেসমেন্ট আইডি এবং মোবাইল নাম্বারটা দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তবে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, তো এই ওয়েবসাইটে বর্তমানে কিন্তু যখন আমি অনলাইনে অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন কিন্তু স্টেট যখন আমি চয়েস করছি সেখানে কিন্তু ওয়েস্টবেঙ্গল স্টেটের নাম আসছে না। এই কিছুদিন আগে পর্যন্ত ওয়েস্টবেঙ্গল স্টেটের নাম আসছিল, কিন্তু বর্তমানে হয়তো সার্ভার প্রবলেম রয়েছে বা অন্যান্য কোনো কারণবশত ওয়েস্টবেঙ্গল স্টেটের নামটা আসছে না। আর আরেকটা ব্যাপার, এই ওয়েবসাইটে কেবলমাত্র যারা আরবান এরিয়ার মানুষ রয়েছেন, অর্থাৎ পৌরসভা মিউনিসিপ্যালিটি, তারাই আবেদন করতে পারবে, কিন্তু গ্রামের মানুষ অর্থাৎ রুরাল এরিয়ার মানুষেরা কিন্তু এইভাবে অনলাইনে আবেদন করতে পারবে না। তো আপনারা চাইলে কিন্তু যারা রুরাল এরিয়ার মানুষ রয়েছেন বা আরবান এরিয়ার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই অনলাইনে যদি আবেদন না করতে পারেন, যদি পরবর্তী সময় যদি ওয়েস্টবেঙ্গল স্টেটটা না এন্ট্রি করে, যদি আপনারা না দেখতে পান, সেক্ষেত্রে আপনারা
অফলাইনে আবেদন করতে পারবেন ফর্ম পূরণ করার মাধ্যমে, তো ফর্ম জমা করে। তো সেই নিয়েও চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আই বটনে ও ভিডিও শেষে দিয়ে রাখব। আপনারা একটু অফলাইনে আবেদনের পদ্ধতিটা দেখে নেবেন, সেইভাবে আবেদন করেও কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটি জমা করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন।